متعددة الخيارات هو كده ها بابا سر بابا তো এখানে সূরা তুল মায়েদা স্যার কথা বলছিলাম হ্যাঁ বলেন স্যার বলছিলাম সবাই এত পড়া সম্ভব না অনেক বড় সূরা ঠিক আছে যে আয়াতের যে যে আপনার শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো যদি টাচ টাচ দিয়ে দেন তাহলে আরো বেশি বেটার ভালো হবে তবে আপনি ভালো বুঝবেন ঠিক বলেছেন তো ঠিক আছে ওটা ইনশাআল্লাহ আপনার পরামর্শ গ্রহণ করা হবে ঠিক আছে তো আসসালাতুল মুতাআদ্দিদ এখানে দেখো এক নম্বর যেটা আছে যে সূরাতুল মায়েদা তারপরে চারটি অপশন আছে মাক্কিয়াতুন মাদানিয়াতুন হাদারিয়াতুন সাফারিয়া সেই সকলে জানেন যে বা মাদানিয়াতুন মাদানি সূরাতুল মায়েদাতে মাদানিয়াতুন তারপর দ্বিতীয় হচ্ছে সূরাতুল মায়েদাতে নাজালাত তো সূরা মায়েদা অবতীর্ণ হয়েছে আমাল ফাতহে ফিল ফাতহে ক্বাবল আল ফাতহে বাদ আল ফাতহে দেখো বাদ আল ফাতহে জামু আকদিন আছে আকদিন বে কাসরিল আইন ইকদুন মানে হচ্ছে হার গলায় যে পরা হয় মেয়েরা যে গলায় পরে মালা হার একদন বলা হয় আর আকদুন আকদুন শব্দের অর্থ হচ্ছে চুক্তি হ্যাঁ তাহলে হ্যাঁ তো ইয়াই হলে দিন আমানু আউফু বিল উকুদ উকুদ বলতে আল উকুদ জামু আকদিন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমে তো উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম মুরাদ বিল বাহিমা বি বাহিমাতুল আনআম তারপরে এসে তোয়াইরুন চুকার বলগানাম আলিবেল অল বাকর ওয়াসাম তাই তাবে আলিবেল অল বাকর অল গানাম তা তারপরে ছয় নম্বরে এসে গায়রা মুহিল্লি সাইদে ওয়ান্তুম হুরুমুন গায়রা গায়রা মুহিল্লি সাইদে ওয়ান্তুম হুরুম বলা হলো যে গায়রা শব্দটা যাবার কেন হয়েছিল স্যার গোনামটা একটু মুক্তা হুনা আসামিতে আল মুমাইয়াজে আল হাল তো এটা হচ্ছে জিম হাল হবে তারপরে আল হাদিও তারপরে সাত নম্বর আল হাদিও হাদিও বলো বলছিলাম যে ওটা কিভাবে হাল হলে একটু বুঝে দিলে ভালো হয় এটা কিভাবে হাল হলো যে উহিল্লাত লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে তারপরে বললাম গায়রা মুহিল্লি সাইদে অন্তু হুরুম হ্যাঁ ওয়ান্তুম হুরুমুন এই হরমন শব্দটাও কিন্তু হাল হয়েছে হরমনটা কি মহিলে সাইদের হাল হয়েছে আর এখানে যেটা গয়রাতে যাওয়ার হয়েছে গয়রাটাও হাল হয়েছে এই লাকুম থেকে লাকুম হচ্ছে মুমাই এই জুলহাল আর এটা হচ্ছে গয়রাটা হচ্ছে লাকুমের হাল এখানে তুমি দেখবে এতেই লেখা আছে বইয়ে তাফসিরে জালাল আইনে লেখা আছে তারপর সাত নম্বর আলহাদিও আলহাদিও মা উহদিয়া ইলাল হারামে মিনান নিআমে বিতআরুজ লাহু তারপরে তারপরে উহদিয়া ইলাল মানা সানাআন যে শব্দটা সানাআন শব্দটা সানাআন সানাআন দুটোই পড়া যায় তো এই সানাআন শব্দটার মানা সানাআন মানা সানাআন কোনটা হবে বিজুন বাজুন আবজুন বুকজুন জিম যেটা আছে বুকজুন হ্যাঁ ওখানে ইয়েতে আছে বই ঠিক আছে যে বুকজ কৌমিন সানাআন কৌমিন এই বুকজ কৌমিন উত্তরটা হবে বুকজ কমিন জিম হবে হ্যাঁ সানানে অর্থটা কি হবে সানানো কমিন কোন মানুষের কোন সম্প্রদায়ের শত্রুতা বুকজন বুকজই না তারপর হচ্ছে আত্তাআদিয়া ফি হুদুদিল্লাহ আত্তাআদিয়া ফি হুদুদিল্লাহ আল্লাহর সীমারেখায় সীমা লঙ্ঘন করা এবারে আল ইদা আল উদওয়ান আল আদাওয়াত আল আদুব শব্দটা এসছে
তারপরে একটা আছে 11 নম্বরে আছে আল মাউকুজা মাউকুজা শব্দের অর্থ আল মাকতুলাত খানে কান গলা টিপে যাকে হত্যা করা হয়েছে আল মাকতুলাত জারবান যাকে আঘাত দিয়ে মারা হয়েছে আল মাকতুলাত বি সাকেতা যেটা ফেলে দিয়ে হত্যা করা হয়েছে যে খলাফা মানে কি বিরুদ্ধাচরণ করেছে খলাফা ও ঠিক এটা যেটা 11 নম্বর আল মাউকুজা এর উত্তর হবে বা আল মাকতুলা তো জারবান এটা রাতেই আছে তার 12 নম্বর আছে ওমা ইয়াকফুর বিল ঈমান যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফরি করলো এই যে কুফরি করলো বলতে কি তো ইরতাদ্দা আইয়ার তাদ্দা তো আই ইয়াকতুলা আইয়ান ইয়ান কুরা আই ইউনাফিকা তো আইয়ার তাদ্দা ইয়ার তাদ্দা জিম যেটা আছে এটা অ্যানসার হবে হ্যাঁ পরে অ্যানসার গুলো করে দেওয়া আছে তো আজকে আমি প্রথম ক্লাস হ্যাঁ আজকে প্রথম ক্লাস আর আমার সময়ও কাছে এলো মানে আমি বলেছিলাম 40 মিনিট মতো একটা ক্লাস নিব যাক আলহামদুলিল্লাহ তাও হয়েছে আর আপনাকে আপনাকে একটা শ্লোক রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসে যে 12টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে তাহলে 12টা যদি হয় তাহলে সাধারণত আমাদের সুরা মায়েদা সুরা আনাম থেকে খুব বেশি হলে তিনটা কোশ্চেন আমরা পাচ্ছি তো এতগুলো এই সমস্ত সুরাগুলোতে এক একটা সুরা থেকে তো প্রায় 150-150 কোশ্চেন করা যাবে তো সব কোশ্চেন করে তো লাভ নেই যেমন যেমন আজকে যেমন আমি যে কোশ্চেনগুলো দিয়েছি অনেকগুলো হয়তো অপ্রয়োজনীয় কোশ্চেন কিন্তু আসলে ধাঁচটা বোঝানোর জন্য এই কোশ্চেনগুলো করা হয়েছে এখানকার মধ্যে যেমন একটা যে শব্দটা তারা মাল মুরাদ বে বাহিমাতুল আনাম এই যে এইগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট বাকিগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয় তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা দিতে হবে দিয়ে নেওয়ার পরে এগুলো মোটামুটি একবার করে রিডিং মারতে হবে রেটিং মারার পরে যেগুলো মনে হবে যেটা ইম্পর্টেন্ট এগুলো লিখতে হবে তো আজকে মোটামুটি এখান থেকেই থাক নাকি প্রথম দিনই ইম্পর্টেন্ট বলা যাবে না হ্যাঁ স্যার চলুক পড়াশোনা চলুক হ্যাঁ পড়াশোনা চলতে হবে লিস্টের সাথে কি ইম্পর্টেন্ট হবে ফেলতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই আর আমাদের কাছে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ যে সব সময় আমাদের কোশ্চেন কিন্তু আরবি হবে আর আসবৃত অপশন থাকবে আর অপশন থাকা কোশ্চেন গুলো কিন্তু বেশি একটু সহজ হয় কেন সহজ হয় আর এখানে আবার কঠিন হয় কাদের জন্য কঠিন হয় যারা কিন্তু টেক্সট বই পড়বে না তাদের জন্য খুব কঠিন হবে এখানে কিন্তু মুখস্থবিদ্যা কাজ করবে না এখানে কিন্তু পড়াটা কাজ করবে রিডিং পড়াটা যে যত বেশি রিডিং পড়বে সিলেবাসটা তার তত বেশি কাজে আসবে কারণ রিডিং পড়তে গেলে কোশ্চেন যখনই এই এমসিকিউ হয় না তখন বেশিরভাগই রিডিং থেকে আসে আগে কোর্সটা কমপ্লিট করতে হবে পড়ে হ্যাঁ জি জি এটা বেশ ধরে ধরে পড়তে হবে এটা ইম্পর্টেন্ট মনে হবে সবই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন আর তারপরে এখানে কিছু দেখেন যেমন আমি বলি যে সূরা মায়েদার মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট কোনগুলো আমাদেরকে জানতে হবে যে আমরা যে বিষয়টাই বসেছি এটা হচ্ছে থিওলজি তাহলে থিওলজি যে চ্যাপ্টার আছে থিওলজি চ্যাপ্টার গুলো থেকে যদি আসার সম্ভাবনা থাকে তাহলে থিওলজি বলতে ধর্মের শিক্ষা তাহলে ধর্মের শিক্ষা কোন গুলো এখানে আমাদের যেমন আজান দেওয়া তারপর উজু করা তায়াম্মুম করা তারপরে হচ্ছে যে ইহরামরত অবস্থায় কোন কোন অবস্থায় কোন জিনিসটা বৈধ কোনটা অবৈধ এই ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা করা হবে আর কোশ্চেন আসার সম্ভাবনা আছে এগুলোই বেশি এই যে এর আগে এরপরে যখন পড়বে ইনশাল্লাহ একটা আছে যে ফাতাজাম্মামু সাইদান তাইয়েবা তোমরা তায়ামুম করো তো তায়ামুম শব্দের অর্থ কি তারপর তার আগে এসছে যে যখন ইজা কুমতু বিলা সালাতে ফাকসু স্যার এটা পুরো মায়দা কি স্যার 1 টু 5 এ সিলেবাস আছে জি জি সূরা মায়দা পুরোটা সূরা আনাম পুরোটা তো এই ব্যাপারগুলো একটু বেশি লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আনাম তো এই আপনার এই দুটো আছে 5 থেকে 8 আছে ওটাতে কাজ হয়ে যেতে তো ঠিক আছে ভাইজান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ